দেওয়া হয়েছে, যে নিয়ম নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ মতন আপনারা তা পালন করবেন। এবং আমরা এখন থেকে প্রস্তুত হয়ে আছি এবং পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন আইমার ইউনিটের ছেলেরা তারাও এইভাবে প্রস্তুত হয়ে আছে এই মোকাবিলা করার জন্য। তাই আমরা সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে বলবো যে আপনারা চিন্তা করবেন না, আতঙ্কিত হবেন না, আপনারা সাবধানে থাকবেন।